আচ্ছা ঐশী, এটা শেষ হলে একটু ওই গানটা দিও। আমার এত মেজাজ খারাপ হয় আমি বলতে পারবো না। এবং কেউ ধরো আমার খুব ফেভারিট পার্সন, আমি শ্যুট করছি, আমার সাথে এই শ্যুটে এসে দেখা হলো, পরিচয় হলো, আচ্ছা ঠিক আছে বেশ ভালো লোকটা, এর সাথে একটা গানের রিকোয়েস্ট করে বসে না, সে আমার ফেভারিটের লিস্ট থেকে আউট হয়ে যায়। যাক আমি গান শোনাচ্ছি না, শোনো বসে বসে। এখানে একটু বলে আবেদনময়ী হও, আমি চেষ্টা করি নাই তা না, বাট আমি ভালগার কিছু একদম পছন্দ করি না। বিং সেক্সি বিং ভালগার দুইটা সম্পূর্ণ আলাদা, তো আমি আই ডোন্ট লাইক বিং ভালগার। আমি গান নাই করে দেবো, সত্যি কথা, যা করি না কিছু না, এসবের দায় আবার কেন নিব? বকা ঝকা না, আমি বকা দিলেই কান্না করে ফেলি, যেন কেউ বকেই না আমাকে। আচ্ছা আচ্ছা, ধরো কথার কথা, আমি আজকে এখান থেকে গেলাম, ধরো আমার কালকে কাউকে ভালো লাগলো, এখন কি তুমি কি চাচ্ছ আমি সাথে সাথে বলবো যে তানভীর ভাই আমার একজন ভালো লাগছে? না যেসব ক্ষেত্রে আমি কমিটেড সেসব ক্ষেত্রে হাইপ হোক না নিউজ হোক না, যদি আমি কালকে ইয়ে হয়ে যাই, মানে এনগেজড হয়ে যাই, এরপরে ধরো কেউ আমাকে জিজ্ঞেস করলো না যে আমি প্রেম করছি কিনা, তো তুমি কি করবা? এখন আমি তো তারিখ মনে রেখে দেই নাই, যে আজকের কথার কথা ধরো 4 বছর পর তারিখ মনে নাই, তুমি বলে 4 বছর আগে তুই আমাকে বলছিলি যে তুই সিঙ্গেল, কিন্তু আমি তো প্রেমে পড়ছি 2 দিন পরে, এটা হতে পারে কই? সবাই তো সবার যারা রিলেশনশিপে আছে সবাই এটাকে পাবলিশ করেছে না? আমি তো ব্যক্তি হইছি, ব্যক্তি হইছি অনেক জায়গায় আছে, কেন এখানে তো আমি ঐশী একা আসছি, মিশন এক্সট্রিমের টিম নিয়ে তো আসি না। মিশন এক্সট্রিম আমার ফার্স্ট ফিল্ম, অনেক স্পেশাল, বাট রাত জায়গা ফুল একদমই কম না আমার কাছে, সবগুলো ফিল্মই আমার কাছে স্পেশাল। আমি খুব একটা না ভাই, আমি এত কম জায়গায় লাইফে ট্রাভেল করেছি, এত মানে, এবং আমাকে অনেকে জিজ্ঞেস করে, মানে মিডিয়াতে আসার পরে অনেক সিনিয়ররা, তোমার লাইফে মজা কই? মানে তুমি আসা তো, আচ্ছা তুমি কিরকম মজা করো? মানে একা একা ট্রাভেল করো না, বা অন্য অনেক দূরে কোথাও যাও না, ওইরকম ফ্রেন্ড সার্কেল নাই? না, কিন্তু আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ আমার লাইফে। আমি বুঝি না, মানুষ মনে করে আমার লাইফে মজা নাই বা আমার লাইফে মজার কিছু নাই, কিন্তু আমার লাইফে তো মজার যথেষ্ট মজা আছে। মানে ওরা কি তোরে পার্টি শাটিতে দেখে না? এটা এরকম যে ওরকম কোনো পার্টি শাটি যাও না, মাঝে মধ্যে মানে আমি খুব কম যাই এসব মানে জায়গায়, এমন না যে মানে ওই যে অনেকে নাক উঁচু মনে করে, স্নবি মনে করে, এরকম কিছু না, এমনি যাওয়া হয় না। দেখো ভাইয়া, অনেকের সাথে কিন্তু শুটে ফ্যামিলি যায়, তাই না? আমার সাথে যায় না, মানে কারণ আমি আমি জানি শুটিং এনভায়রনমেন্টটা কত কত কষ্টের, আমার ওইটা ইয়ে লাগে না যে আমি আমার মাকে নিয়ে যাব, ওই কষ্টটা দেব, কারণ শুটিং সেটে যারা ওয়েট করে, যারা বসে থাকে, মানে ওদেরও অনেক কষ্ট হয় আমি দেখেছি। আর আমি একটু মানুষকে কি বলবো, আমি কষ্টটা আমি করি, অন্য কারো, আমার সাথে আমার ম্যানেজার থাকে সবসময়। তো জাস্ট এ মিনিট, আমার শুটে আমার ম্যানেজার থাকে, আমার ফ্যামিলি থাকে না, কিন্তু আজকে যদি আমি আমার ফ্যামিলিকে সাথে নিয়ে যেতাম, ধরো আমার বাবা বা মা কাউকে যদি সাথে নিয়ে যেতাম, আমি হয়তো সব ধরনের পোশাক পরে তাদের সামনে শ্যুট করতে পারতাম না, তাই না? এখন শুটিং টাইমে তো না, একটা প্রজেক্ট পাবলিশড হওয়ার পর তো তারা মানে অনস্ক্রিনও দেখবে ওটা, তাই না? তো যতটুকুন আমি কিছুতেই আমার ফ্যামিলির সামনে করতে পারবো না, ওটা আমি কিছুতেই অনস্ক্রিন করতে পারবো না, কারণ ওটা পরে আমার ফ্যামিলিও দেখবে, একটা লিমিটেশন। হ্যাঁ, এখন মানে কিছু বিষয় তো আছেই যেটা নর্মাল লাইফে ইউজুয়ালি আমরা করি না, ইন ফ্রন্ট অফ ফ্যামিলি মেম্বার্স, তো এটা গল্পের প্রয়োজনে মাঝে মধ্যে কিছু জিনিস করতে হয়, কিন্তু এমন কিছু আমি করবো না যেটা মানে আমার ফ্যামিলি নিতে পারবে না। বা কিসিং সিন এখন ধরো কথা কথা, ইট মাইট বি সুইট, এখন তোমার কিসিং সিন, এখন যদি সুইট একটা কিসিং সিন হয়, এটা ফ্রেমটা বিলং করছে, এখন আমি আমার আমার মাথায় কোনটা থাকে যে কতটা আমি আমার মানে আমার সবসময় চিন্তা থাকে মানে এটা আমার আত্মীয় স্বজন দেখবে, আমার ফ্যামিলি দেখবে, আমি ওই পরিমাণে শরীর কেন বের করবো যেটা কোনো আমি চাই না আমার ফ্যামিলি মেম্বাররা এটা দেখুক। তো হ্যাঁ, একটা ব্যক্তিগত রুচিও আছে, আমি কমফোর্টেবল ফিল করি না অত, মানে একটা লিমিটেশন। হ্যাঁ, আমিও মানে অনেকে বলে যে মানে একজন স্বনামধন্য ফটোগ্রাফার একদিন বলছিল যে একটু গালটুগুলটো ঐশী থেকে বের হও, মানে একটু নাইকা ম্যাটেরিয়াল হও, মাঝে মধ্যে চেষ্টা করেছি, হয়তো বা বৃথা চেষ্টা হয়েছে। নাইকা ম্যাটেরিয়ালটা কি একটু শুনি না, কে জানে, একটু বলে আবেদনময়ী হও, আমি চেষ্টা করি নাই তা না, বাট আমি ভালগার কিছু একদম পছন্দ করি না। বিং সেক্সি বিং ভালগার দুইটা সম্পূর্ণ আলাদা, তো আমি আই ডোন্ট লাইক বিং ভালগার। মাঝখানে বেশ কিছুদিন আমি বই পড়ার সময় পাই নাই। আচ্ছা আচ্ছা, গান শোনা
ওরে বাবা, এটা আমার অনেকে বলে যে ঐশী খুব ভালো, আমি কোনো অ্যাডিকশন নাই, আমার এই একটা অ্যাডিকশন আছে, খুব বাজে রকমের অ্যাডিকশন। ধরো শুটে গেলে হচ্ছে আমার মোস্ট অফ দ্য টাইম আমি গান প্লে করে রাখি, মানুষ অনেক সময় বিরক্ত হয়ে যায়, কিন্তু কেউ যদি একটু বলে যে গানের ভলিউম কম, আমি খুব রেগে যাই। এবং কেউ আমি স্পিকার থাকে সব সময় সাথে, হ্যাঁ তো হেডফোনে তো শুনি, কেউ আমার হেডফোন চাইলে আমার অনেক রাগ। তারপরে স্পিকারে গান শুনি, কেউ যদি এসে বলে যে একটু ভলিউম কমাও, আমার ওটাতেও খুব দুঃখ লাগে। আর এর থেকেও ইম্পর্ট্যান্টলি আমি আমার পার্সোনাল চয়েসে গান শুনতে থাকি অ্যান্ড সবাইকে বাধ্য করি ওইগুলো বসে বসে শুনতে। তবে আমার গানের চয়েস আলহামদুলিল্লাহ খুব একটা খারাপ না, সবাই প্রশংসাই করে। তবে দু একজন মানে মাঝে মধ্যে এসে দু একটা গানের রিকোয়েস্ট করে, আচ্ছা ঐশী এটা শেষ হলে একটু ওই গানটা দিই, আমার এত মেজাজ খারাপ হয় আমি বলতে পারবো না। এবং কেউ ধরো আমার খুব ফেভারিট পার্সন, আমি শ্যুট করছি, আমার সাথে এই শ্যুটে এসে দেখা হলো, পরিচয় হলো, আচ্ছা ঠিক আছে বেশ ভালো লোকটা, এসে যদি একটা গানের রিকোয়েস্ট করে বসে, না সে আমার ফেভারিটের লিস্ট থেকে আউট হয়ে যায়, যে আমি গান শোনাচ্ছি না শোনো বসে বসে। আরেকজন মানে তার পছন্দের গান ছাড়তে বলে, আমি একটু ইয়ে হয়ে যাই। ইনফ্যাক্ট অনেকে আমার একজন বেশ কাছের ফ্রেন্ড, সে এরকম বলে যে ইয়েতে ফ্লাইটে যদি কোনো সেন্ট্রাল স্পিকার থাকতো যেখানে গান প্লে করা যায় যেত, আমি মনে হয় ফ্লাইটে উঠে ওইটারও মানে দখল নিয়ে নিতাম। নূরের শুটে আমার খুব ফেভারিট একটা স্পিকার, ওটা হচ্ছে হারিয়ে গেছে, এখন চুরি হয়েছে কথাটা বলা ঠিক না, চুরি হয়েছেও বলা যায়, সবাই জানে ওটা আমার স্পিকার। ভীষণ মন খারাপ হয়েছে, আমি কয়দিন না এতিমের মতো ঘুরছিলাম যে আল্লাহ আমার স্পিকার নাই, এবং যার কাছে যেতাম ইনফ্যাক্ট পুরো টিম জানতে পেরেছে যে ঐশীর স্পিকার নাই, মানে এবং সবার মধ্যে যে ঐশীর স্পিকার কই গেল, কারণ আমার টিমে আমার থেকেও বেশি পরিচিত আমার স্পিকার, কারণ ও সবসময় বাঁচতে থাকে। ইনফ্যাক্ট একটা সিন ছিল আমার আর শুভ ভাইয়ের বাইকের একটা সিন, তো ওইখানে যতদূর গেছি ফোন শুভ ভাইয়ের পকেটে দিয়ে হচ্ছে স্পিকার বাইকের সাথে বেঁধে নিয়ে চলছে, ওটাতেও চলছে। বাহ বাহ বাহ। আমার ক্লাস 9 থেকে আমার একটা ফ্রেন্ড, বাট শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড স্টিল, মানে আমি মিডিয়াতে আসার পর থেকে এখন পর্যন্ত বেশ কয়েকবার কথা বলেছি, হানি। তো ওই আমার বেস্ট ফ্রেন্ড। কি নাম বললি? হানি, হানি মধু। হ্যাঁ, এবং ওর সাথে আমার 27 আগস্ট 2018 আমার জন্মদিনে শেষ দেখা হয়েছিল ওর সাথে, আমার 3 বছরের বেশি হয়েছে ওর সাথে দেখানো। মাঝে মধ্যে দুঃখ করে বলে যে আমাদের যদি বাচ্চা হতো এতদিনে দৌড়ানো শিখে যেত। ওভার ফোন কথা হচ্ছে তাহলে? হ্যাঁ, ইনফ্যাক্ট ও কিন্তু ঢাকাতেই থাকে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, আমাদের দেখা হয় না, কারণ আমরা আমি আমাদের বাড়িতে হচ্ছে ওর সাথে ফ্রেন্ডশিপ হয়েছে, আমাদের বাড়িতে ভাড়া এসেছিল ওরা, তো 3 তলায় ওরা থাকতো, তো আমরা প্রত্যেকদিন বিকেলবেলা ছাদে যেতাম, গ্রামের বাড়ির ছাদ মানে তো বোঝোই, আর বনে গাছপালা লাগায়, তো সব গাছপালা এন্ড সবুজ প্রাকৃতিক পরিবেশ। এবং আমাদের মধ্যে বন্ধুত্বটা যাই না, আমরা খুব ফর্মাল তুমি করে বলি, আমরা কিন্তু কখনো তুই তুকারিতে যাই না। আমার বোনও কয়দিন আগে শুনে বলছে আল্লাহ তোরা তুই মানে তুমি বলিস, তোর না বেস্ট ফ্রেন্ডস? হ্যাঁ, তো মানে আমরা তুমি বলি, পরিমিত সম্পর্ক, স্টিল উই আর বেস্ট ফ্রেন্ডস। আর হচ্ছে আমাদের টপিকগুলো মানুষ শুনলে হাসবে যে এটা নিয়ে বেস্ট ফ্রেন্ডদের মধ্যে কথা হয়, আমরা প্রকৃতি নিয়ে, একটা পাখি নিয়ে গবেষণা করতে করতে একেবারে পুরো বিকেল শেষ করে দিলাম, একটা ঘাস পাতা নিয়ে আমরা মানে আমাদের জানি না বন্ধুত্ব, স্নিগ্ধ একটা বন্ধুত্ব আমাদের, হ্যাঁ এরকম, হ্যাঁ আধ্যাত্মিক, এক্স্যাক্টলি, ভালো শব্দ ব্যবহার করেছো। তো এরকম বন্ধুত্বের জায়গা থেকে ওদের বাড়িতে যখন যেতাম, এসএসসির পর ওরা ওর বাড়িতে ফিরে গেছে, তো ওদের বাড়িতে যখন যেতাম ওদের বাড়ির সামনেটা হচ্ছে ওই যেটা বললাম যে চোখ যত দূর যায় বিল, ওরকম একটা এলাকায় ওদের বাড়ি, এইসব জায়গায় হচ্ছে আমাদের কাটানো সময়। ঢাকায় একটা রেস্টুরেন্টে দেখা করব এটা আমরা মানতেই পারি না, থেকে ভাই না দেখা হোক, আমাদের কথা হচ্ছে আমরা যখন দেখার প্ল্যান করব কোথাও একটা এরকম ওই যে মানে আমরা ওই প্রাকৃতিক জায়গায় ওরকম ঘাসলতা পাতা এইসব নিয়ে আমরা পাখি দেখেছি, আমরা সন্ধ্যাবেলা মাগরিবের আজানটা যখন দিত ছাদে তখন হচ্ছে আমরা বাসায় ফিরতাম, আর অনেক সময় মাগরিবের আজান শেষে আমাদের বাড়ির সামনেই মসজিদ, তো মসজিদ থেকে সবাই নামাজ পড়ে, মানে বাচ্চা আমি শুনলে সবাই হাসবে, নামাজ পড়ে বেরোয়, তো সবাই সব মুসল্লিরা একসাথে বের হন, তো মাথায় তো সবাই টুপি পরা থাকে, তো আমরা এটা দেখতে খুব পছন্দ করতাম যে সব টুপি মাথায় একসাথে বের হয়, তো এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম শেষ পর্যন্ত, খুব মজা লাগতো। তো এইসব আমাদের ফান ছিল, এবং স্টিল ওইগুলাই সেখানে আমরা একটা ক্রাউডি জায়গা ঢাকার রেস্টুরেন্টে দেখা করব, তো আমরা রেস্টুরেন্টে দেখা করব এটা মানতে পাই না, যখনই দেখা করব ঠিকঠাক মতো, নালে মোটেও না। আচ্ছা, সব সেলিব্রিটিরা কত গিফট পায়, আমাকে কিছু গিফট দেয় না। আমি হচ্ছে রাত জায়গা ফুলের শুটিংয়ে হচ্ছে বরগুনায় গিয়েছিলাম, বরগুনাতে আমি জীবনের প্রথমবারই যাই, তো ওখানে যেখানে আমরা শ্যুট করেছিলাম একটা এনজিও ছিল ওখানে, তো ওটার ছাদে উঠলে চারিদিকে এত ধান ক্ষেত, খেজুর গাছ, এবং তখন এই যে এই টাইমটা ছিল, এই টাইমটা না একটু পরে ডিসেম্বর ছিল তখন,
তো কুয়াশা, তার মধ্যে খেজুর গাছ, নিরিবিলি পরিবেশ, বিকেলবেলায় পাখির ডাক, এবং লাস্ট কোনো গ্রামে গিয়ে আমি অত সুন্দর সময় কাটিয়েছি, মানে মানে ওইটাই। এরপরেও গ্রামে গিয়েছি, বাট ওই যে শীতের যে আমেজটা, গ্রামে চারিদিকে ধান খেত যতদূর চোখ যায়, নিরিবিলি মানে পরিষ্কার বাতাস, তো আমি চোখ বন্ধ করলে বললাম না আমি এখন ওইসব দেখি, আমি ওই জায়গাটা বা ওইরকম কোনো একটা জায়গায় আমি একটু যেতে চাই।